নমস্কার, আমি ডক্টর রাজীব দে, কনসালটেন্ট হিম্যাটোলজিস্ট, হিম্যাটো অঙ্কোলজিস্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমি লিউকেমিয়া অথবা ব্লাড ক্যান্সার জাতীয় রোগ নিয়ে কিছু বলতে চাই। লিউকেমিয়া কথাটি আমরা অনেকেই শুনেছি যে রক্তের ক্যান্সার। আমাদের রক্ত তৈরি হয় হাড়ের ভেতরকার মজ্জাতে। যদি কোনো কারণে হাড়ের ভেতরের মজ্জাতে ক্যান্সার জাতীয় সেল ভরে যায় এবং যারা আমাদের স্বাভাবিক রক্ত তৈরি করতে বাধা দেয়, তাহলে তাকে আমরা বলি লিউকেমিয়া। লিউকেমিয়া বিভিন্ন রকমের হতে পারে। কিছু কিছু লিউকেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কিছু কিছু লিউকেমিয়া বড়দের ক্ষেত্রে বেশি হয়। এই লিউকেমিয়া রোগে সাধারণত রোগী যেসব সিমটম নিয়ে আসে সেগুলো হলো দুর্বলতা, রক্তাল্পতা বা কোনো কোনো জায়গা থেকে ব্লিডিং হওয়া, মাড়ি দিয়ে রক্ত বেরোনো, গায়ের চামড়ায় লাল লাল বা কালশিটে পড়ার মতো দাগ হয়ে যাওয়া, বারবার জ্বর হওয়া, ইনফেকশন হওয়া এবং গা হাত পায়ে ব্যথা হওয়া, এই সমস্ত সিমটমগুলো সাধারণত লিউকেমিয়া পেশেন্টদের হয়। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে প্রথমে রক্ত পরীক্ষা করে দেখা উচিত যে সেখানে কোনো লিউকেমিয়ার সম্ভাবনা আছে কি না। যদি সেরকম সম্ভাবনা দেখা যায় তাহলে কিন্তু এই লিউকেমিয়া রোগটিকে কনফার্ম করার জন্যে বোন ম্যারো পরীক্ষা করা দরকার বা অস্থি মজ্জা পরীক্ষা করা দরকার। এই অস্থি মজ্জা পরীক্ষা করলে আমরা দুটো জিনিস জানতে পারি, যে তার লিউকেমিয়া আছে কি না এবং দ্বিতীয়ত হচ্ছে কী ধরনের লিউকেমিয়া, কারণ বিভিন্ন ধরনের লিউকেমিয়ার চিকিৎসা কিন্তু আলাদা। লিউকেমিয়া এমন একটি রোগ যে এই রোগের চিকিৎসা না করলে সমস্ত পেশেন্ট, 100% পেশেন্ট কিন্তু মারা যান। আর একটি ভালো দিক হলো যে যদি আমরা সঠিক পদ্ধতিতে চিকিৎসা করি তাহলে বেশিরভাগ লিউকেমিয়া পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে দেওয়া যায়। কিছু কিছু লিউকেমিয়া আছে যেখানে প্রায় 80% ওপরে পেশেন্টকে সম্পূর্ণরূপে কিওর বা সুস্থ করে ফেলা যায়। সুতরাং যদি এই ধরনের সমস্যাগুলো নিয়ে কেউ প্রেজেন্ট করে তাহলে একজন হিম্যাটোলজিস্টের কাছে গিয়ে সঠিকভাবে পরীক্ষা করে জেনে নেওয়া দরকার যে লিউকেমিয়া আছে কি না, এবং যদি লিউকেমিয়া ধরা পড়ে তাহলে হিম্যাটোলজিস্টকে দিয়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করিয়ে সম্পূর্ণরূপে লিউকেমিয়া মুক্ত জীবনের লক্ষ্যে আমাদের এগোনো উচিত। নমস্কার।